সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর এবং তার দুই সহযোগী অর্জুন ও রবিউল। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক জিয়াদুর রহমানের আদালতে 164 ধারায় তারাই জবানবন্দি দেন। ওই গৃহবধূকে তার স্বামীর গাড়িতে সংঘবদ্ধভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন তারা। এরপর সেই আলামত মুছে ফেলার চেষ্টা করা হয় বলে জানায় তারা। 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে এই 3 আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এর আগে গত সোমবার আরও 5 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 আদালত। আজ এই মামলার অপর 3 আসামি রাজন, আইনুল এবং মুহিবুর রহমান রনিকে আদালতে তোলার কথা রয়েছে। বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদন করা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এ সময় অভিযোগ করা হয় সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে মিয়ানমার। আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার অবনতিটা কেন? যারা আইন শৃঙ্খলা বহাল করবে, যারা লক্ষ্য রাখবে, তা তো সরকারের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। অবাক হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানি যে উনি খুবই কম কথা বলেন। উনিও কালকে বলেছেন বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, ধর্ষণ সারা পৃথিবীতেই ধর্ষণ ঘটে থাকে। এটা দিস ইজ নট দ্য অ্যান্সার। সারা পৃথিবীতে ঘটে, সেজন্য বাংলাদেশেও এগুলো ঘটবে, এটাতে আমার কাছে বিস্ময়কর ব্যাপার মনে হয়। একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বক্তব্য,